হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি ভিএফডি টিউটোরিয়ালে, আরও একটি নতুন টিউটোরিয়ালে। আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে অনেক কিছু শিখবো, এক কথায় ভিএফডির এ টু জেড শিখবো। তবে একটা ব্যাপার কি, আপনাদের মনে হয়তো বা সংকোচন থেকেই যেতে পারে যে ভাইয়া তো ভিএফডি মনে হয় প্র্যাকটিক্যালি দেখাবে না। অ্যাকচুয়ালি ভাই আমার কাছে কোনো মডিউল বা হার্ডওয়্যার পার্টস নেই, যার কারণে আমি আপনাদের সরাসরি প্র্যাকটিক্যাল দেখাতে পারবো না, বা কোনো ব্র্যান্ডের পিএলসি আপনাদেরকে আমি ইস্যু করতে পারছি না, যেহেতু আমার কাছে সরাসরি যে কোনো মডিউল নেই ভিএফডির। সো আমি এই জিনিসটা পারছি না, তার জন্য প্রথমেই সরি বলে নিচ্ছি। তবে হ্যাঁ, যখনই আমার কাছে কোনো মডিউল আসবে ভিএফডির, তখন আমি আপনাদেরকে ওই ভিএফডিটার এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ওই ব্যাপারে আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি। আর আমরা এই টিউটোরিয়ালে কী শিখবো সেটা হচ্ছে, আমরা এই টিউটোরিয়াল থেকে এতটুকু শিখতে পারবো যে আমরা কীভাবে একটা ভিএফডি নিজে চাইলে তৈরি করতে পারবো। কেননা আপনি যদি ভিএফডির প্রতিটা অংশের কাজ জানেন সেপারেটলি, এটার ভিতরে চার পাঁচটা অংশ নিয়ে একটা ভিএফডি তৈরি করা হয়, সো আপনি যদি এই ব্যাপারটা কনসেপ্টটা একবার আপনার মাথায় ঢুকে যায়, তাহলে কিন্তু আপনি এই পুরো ব্যাপারটা নিজেই তৈরি করতে পারছেন, ঠিক আছে? তবে হ্যাঁ, এই জায়গায় হয়তো বা আপনার কিছু অপারেটিং মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিংয়ের কিছু এক্সট্রা নলেজের দরকার হতে পারে, ঠিক আছে? তবে হ্যাঁ, আগে আমরা জানি যে ভিএফডির ইন্টারনাল কী থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো ভিএফডি হাতে পাওয়া মাত্রই কি অপারেটিং করতে পারবেন। সো আমি আজকে চেষ্টা করবো আপনাদেরকে সেই ব্যাপারটাই শেখানোর। তো চলুন শুরু করা যাক। ওকে, এখানে আপনারা একটি চিত্র দেখতে পাচ্ছেন। চিত্রে যথাক্রমে এ বি সি তিনটি ইনপুট লাইন নেওয়া হয়েছে এবং তিনটি লাইন হচ্ছে একত্রে, যাকে আমরা বলে থাকি থ্রি ফেজ লাইন। এবং এই থ্রি ফেজ লাইনের ভোল্টেজ হচ্ছে 480 ভোল্ট, এখানে উল্লেখ করা হয়েছে। সো এক্ষেত্রে হতে পারে 480 ভোল্ট, 380 ভোল্ট বা 440 ভোল্ট হতে পারে। সো এখানে ভেরিয়েশন হতে পারে, সো এটা কোনো ফ্যাক্ট না। তবে আমরা যদি এই থিওরিটা বুঝতে পারি তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তো আমরা প্রথমে যে অংশটা জেনেছিলাম ব্লক ডায়াগ্রামের মাধ্যমে, এসি টু ডিসি কনভার্টার। তো এসি টু ডিসি কনভার্টারের কাজ হচ্ছে এসি সিগনালকে সে ডিসি সিগনালে রূপান্তর করবে। সো কীভাবে করে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো চলুন দেখা যাক। তো এখানে আমরা নিচে একটা ওয়েব দেখতে পাচ্ছি। প্রথম যে ওয়েবটা রয়েছে, এখানে তিনটা ওয়েব দেখতে পাচ্ছেন আপনারা। এই তিনটা ওয়েব হচ্ছে আমাদের এইখানের যে তিনটা ফেজ লাইন এ বি সি, তিনটাকে তিনটি কালার দ্বারা আইডেন্টিফিকেশন করা হয়েছে, যথাক্রমে রেড, ইয়েলো, সরি রেড, গ্রিন অ্যান্ড ব্লু, তিনটা কালারের ব্যবহার করা হয়েছে। ওকে, এখন যেহেতু আমাদের এই ডায়োডের অপর প্রান্তে দেখেন সব কয়টা প্রান্তকে একত্রে জোড়া লাগিয়ে একটি টার্মিনাল বের করা হয়েছে এবং অপোজিট প্রান্তেরগুলো একটি টার্মিনাল, আমরা এক কথায় বলতে পারি কি ডায়োডের সবগুলো প্রান্তকে প্যারালালে সংযোগ করা হয়েছে এবং এদের মাঝখানে দুটি করে ডায়োডকে কি সিরিজে সংযোগ করা হয়েছে। ওকে, তো উপরের টার্মিনালটা, যেহেতু উপরের টার্মিনালটা হচ্ছে আমাদের এক্ষেত্রে পজিটিভ টার্মিনাল আর নিচেরটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। ওকে, তো এই পজিটিভ টার্মিনালটা দেখেন, আমাদের খেয়াল করেন আমাদের যে ওয়েব, আমরা কিন্তু দুইটা ওয়েব পাচ্ছি, ইনপুটে তিনটি ওয়েব কিন্তু আমাদের আউটপুটে দুইটি ওয়েব, কারণ এখানে কিন্তু পজিটিভ আর নেগেটিভ দুইটি টার্মিনাল রয়েছে, তিনটা ফেজ লাইন নেই। ওকে, তো যার কারণে কি এই দুইটা শেপ পাচ্ছি আমরা, একটা পজিটিভ সিগন্যাল আর একটা নেগেটিভ সিগন্যাল, এবং এই দুইটা সিগন্যালই আমরা যখন একত্রে আউটপুটটা নিব তখন কি আমাদের একটা সিগন্যাল হয়ে যাবে, ঠিক আছে? সো সেটার জন্য আমরা পরের চিত্রে চলে যাব। ওকে, এই চিত্রে একটু খেয়াল করি, আমরা যে এসি থেকে ডিসিতে কনভার্ট করেছি, এখানে যে আমরা যে ওয়েবটা দেখতে পাচ্ছি এই ওয়েবটা কিন্তু মডিফাই ডিসি বা মডিফাই এসি, আমরা যেটাই বলি না কেন, এটার ভিতরে এক কথায় কি ডিসি পেয়েছি ঠিক আছে, কিন্তু ভেজাল মিশ্রিত ডিসি, যার কারণে আমার কি এটাকে পিউরিফাই করতে হবে বা ফিল্টারিং করতে হবে, আমরা যেটাকে বলি ফিল্টারিং ক্যাপাসিটরের সাহায্যে। সো যার কারণে একটি ডিসি বাস ব্যবহার করেছে, যেটাকে আমরা বলে থাকি ফিল্টারিং ক্যাপাসিটর। তো এখানে একটি ক্যাপাসিটর লাগাবেন পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ ক্যাপাসিটরের, আর নেগেটিভ প্রান্তের সাথে ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্ত সংযোগ করবেন। ওকে, তো যখনই আমরা সংযোগ করবো আমরা নিচের প্রান্তে পাবো কি 0 ভোল্ট ডিসি, যেটাকে আমরা বলে থাকি গ্রাউন্ড টার্মিনাল। আর উপরে দেখেন আমরা কিন্তু নিয়েছিলাম 480 ভোল্ট, তাই না? আর উপরের ক্ষেত্রে আমরা চলে এসেছে +650 ভোল্ট ডিসি। এখানে ফ্যাক্টটা হচ্ছে যে আমাদের এই 480 ভোল্ট যেহেতু ছিল থ্রি ফেজ লাইনের জন্য এবং এই ক্ষেত্রে আমাদের কি ক্যাপাসিটর রয়েছে, তার ভিতরে কি করে একটা চার্জ সে সঞ্চয় করে রাখে, দেন এটাকে রিফিউজ করে। তো এই যে একটা সময় যার কারণে হচ্ছে কি আমাদের এখানে ভোল্টেজ লেভেলটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, তাই না? তো এটা হয় যেহেতু আমরা এসি থেকে ডিসিতে কনভার্ট করেছি, তো আমরা এক্ষেত্রে মজার একটা ব্যাপার বলতে পারি যে 480 ভোল্ট এসি লাইনের জন্য আমরা পেয়েছি +650 ভোল্ট ডিসি, তাই না? তার মানে কি আমাদের এসির ক্ষমতা বেশি ডিসি থেকে।
ওকে, এখন আমরা চিত্রে দেখি যে এই যে ডিসি বাস ব্যবহার করার ফলে অর্থাৎ ক্যাপাসিটর ব্যবহার করার ফলে আমাদের যে আউটপুট ডিসিটা পেয়েছি একদম একটা স্ট্রেট লাইন। অ্যাকচুয়ালি কিন্তু বাস্তবে কখনোই আপনি স্ট্রেট লাইন পাবেন না যত ফিল্টারিং করেন, ঠিক আছে, কিছু না কিছু নয়েজ থাকবে, কিন্তু থিওরির ভাষা যেহেতু তো এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এটা একদম স্ট্রেট লাইন এবং আমাদের আউটপুটে আমরা ডিসি পেয়েছি। তো পরের স্টেপে আমরা চলে যাই, এখন পরের স্টেপে দেখেন প্রি চার্জ সার্কিট। ওকে, প্রি চার্জ সার্কিট, তো আমরা এই লাইনগুলো একটু পড়ি। এখানে কিছু নোট আপ দেওয়া আছে, সেগুলো হচ্ছে ওয়ান পাওয়ার আপ দ্য ক্যাপাসিটর চার্জ থ্রো দ্য প্রি চার্জ রেজিস্টর অনস দ্য ডিসি বাস রিচ রেটেড ভোল্টেজ দ্য কন্ট্যাক্টর অর ট্রানজিস্টর বাইপাস দ্য রেজিস্টর্স। ওকে, তো এখানে যাই বলা হোক আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি একটু ভেঙে চুরে বলে দিচ্ছি যে এখানে যেহেতু এটার একটা চার্জ ডিসচার্জার ব্যাপার রয়েছে, সো এটাকে প্রোটেক্ট করার জন্য আমরা এখানে একটা রেজিস্টর ব্যবহার করব এবং এই রেজিস্টরটার আড়াআড়িতে একটি ক্যাপাসিটর ব্যবহার করব। হ্যাঁ, আমরা এইখানে যে ফিল্টারিংয়ের জন্য যে ক্যাপাসিটরটা ব্যবহার করেছি, যেহেতু এটা পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল রয়েছে, সো এটা ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর হবে এবং এই ক্যাপাসিটরটার ভ্যালু হবে 650 ভোল্টের উপরে অথবা 650 ভোল্টের মতো। কিন্তু এখানে যে ক্যাপাসিটরটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে সিরামিক টাইপ ক্যাপাসিটর। সো সিরামিক টাইপ ক্যাপাসিটর তো আপনারা চিনেনই, সেগুলোর মধ্যে একটু ভালো মানের বা ভালো ভোল্টেজ, যেহেতু এখানে 650 ভোল্টের একটা ব্যাপার রয়েছে, সো ওইরকম একটা ভ্যালু ব্যালেন্স করে আমাদের এখানে ক্যাপাসিটরটা লাগাতে হবে আর একটা ভালো মানের রেজিস্টর লাগাতে হবে। সো এগুলো কিনতেই পাওয়া যায় একসাথে, আপনারা যদি বলেন যে সেফটি রেজিস্টর কিনতে চান, সো ওই ক্ষেত্রে আপনারা এই সেফটি রেজিস্টরটা কিনতে পারবেন। ওকে, তো আমরা এখন পরবর্তী পিকচারটা দেখব। তো চলে আসলাম আমরা পরবর্তী পিকচারে। এটা হচ্ছে আমাদের ফাইনাল একটা ইনভার্টারের কমপ্লিট ডিজাইন, ইন্টারনালি থাকে, এক্সটার্নালটাও আমি আজকে দেখাবো। ওকে, আমরা এতটুকু কমপ্লিট করেছি যে ডিসি বাস পর্যন্ত। এখন আমাদের এই 650 ভোল্ট ডিসিকে আবার কী করতে হবে, আমাদের এসি সিগন্যাল তৈরি করতে হবে, তাই না? তো এসি সিগন্যাল তৈরি করার জন্য আমাদের কী করতে হবে, ডিসি টু এসি ইনভার্টার, সো ডিসি টু এসি ইনভার্টার তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের এই পিওর ডিসি যে সিগন্যালটা রয়েছে এটাকে ইনভার্টারে রূপান্তর করতে হবে। সো এটা রূপান্তর করার জন্য আমরা কী করতে পারি, এটাকে আবার এই এক দুইটা সিগন্যালকে আমার আবার তিনটা সিগন্যালে রূপান্তর করতে হবে এবং সেটাকে আমরা করতে পারি সুইচিংয়ের মাধ্যমে, অর্থাৎ পিডাব্লিউএম টেকনিকের সাহায্যে, যার কারণে আমি দ্বিতীয় টিউটোরিয়ালটা আপনাদেরকে দিয়েছিলাম যে পিডাব্লিউএম টেকনিকটা আসলে কী এবং এই পিডাব্লিউএম সুইচিংয়ের মাধ্যমে কীভাবে তৈরি করা যায়। আমি কিন্তু সম্পূর্ণটা বুঝিয়েছি গত টিউটোরিয়ালে, সো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনার পিডাব্লিউএম কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি এই এতটুকু বোঝানোর জন্য যাতে আমার কষ্ট কম হয় আর আপনারা খুব সহজে বুঝতে পারেন, তার জন্য আপনাদেরকে পিডাব্লিউএমের টিউটোরিয়ালটা দিয়েছি। সো এখানটায় দেখেন, আমরা যদি উইখানে একটা পুশ বাটন প্রেস করে আমরা পিডাব্লিউএম তৈরি করতে পারি। সো এখানে যদি দুইটা নেই, একটা হচ্ছে পজিটিভ সাইকেলের জন্য আর একটা নেগেটিভ সাইকেলের জন্য, তাহলে কি মাস্ট বি আমার এখানে একটা পিডাব্লিউএম টেকনিক তৈরি হচ্ছে, একটা স্কোয়ার ওয়েভ হবে, ঠিক আছে? আর স্কোয়ার ওয়েভ কি অনেকটা কি এসি সিগন্যালের মতো দেখতে, যার কারণে কি আমার মোটর একটা এসি সিগন্যাল পাবে। এবং কি সেমভাবে যদি আমরা তিনটা নেই, ঠিক আছে, তিনটা কেন, এখানে যদি ছয়টা দরকার হয় আমরা ছয়টাই নিতে পারবো, তাই না? যেহেতু আমার থ্রি ফেস মোটর তিনটা লাগবে, সো আমরা এখানে তিনটা সিগন্যাল নিলাম এবং পিডাব্লিউএম সাহায্যে আমরা তিনটা কী করতে পারবো, মডিফাই এসি সিগন্যাল তৈরি করতে পারবো, যেটা দিয়ে আমাদের থ্রি ফেস মোটর বেশ ভালোভাবেই চলতে শুরু করবে এবং এই কাজটাই করবে আমাদের ভিএফডি। ওকে, তো এখানটা একটু খেয়াল করেন, আমরা যখনই এই সুইচিংটা ব্যবহার করবো, হ্যাঁ, সুইচিং আমরা কী ব্যবহার করবো সেটা একটু বলে নিই, সরি এটা ভুলে গেছি। তো এই সুইচিংয়ের জন্য আপনারা ব্যবহার করবেন হচ্ছে আইজিবিটি এবং খুব ভালো মানে আইজিবিটি ব্যবহার করবেন, যেহেতু এখানে থ্রি ফেস মোটর আর এম্পিয়ারটা মোটর এম্পিয়ারের সাথে ব্যালেন্স করে দেন আপনারা আইজিবিটিটা ব্যবহার করবেন। আমি কেন ফিক্সড করে বলে দিচ্ছি না যে এটা 10 এম্পিয়ার, এটা 5 এম্পিয়ার, এটা 30 এম্পিয়ার ইউজ করবেন, কারণ আপনার মোটরের এম্পিয়ার, আপনার মোটরের ওয়াটেজ ভ্যালু অনুযায়ী আপনার ভিএফডিটা হবে। মার্কেটে দেখবেন যে সমস্ত ভিএফডি কিনতে পাওয়া যায় সেগুলোর কিন্তু আপনার মোটর ওয়াইজ কিনতে হবে, যে 0.7 ওয়াটের মোটরের জন্য একরকম বা 2 ওয়াটের মোটরের জন্য আরেক রকম, তাই না? সো এই ব্যাপারগুলো ব্যালেন্স করতে হয়। এ কারণে আমি কিন্তু আপনাদেরকে বলছি না যে আসলে কত এম্পিয়ার বা কত মানের ব্যবহার করবেন, ঠিক আছে? তো এখন বলা যাক, যেহেতু আমরা আইজিবিটি ব্যবহার করবেন সুইচিংয়ের ক্ষেত্রে, আইজিবিটি হতে পারে, ট্রানজিস্টর হতে পারে, তো আমি চেষ্টা করবো আইজিবিটির উপর একটি টিউটোরিয়াল দেওয়ার যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই পার্টটি, তার জন্য।
ওকে 650 ভোল্টের দেখেন আমাদের যে সিগন্যালটা এসি সিগন্যালটা তৈরি হবে সেটা কীরকম হবে, এবং সেটা 480 ভোল্টের জন্য 60 হার্জ, ওকে 60 হার্জের জন্য হবে। এখানটায় দেখেন এসি সিগন্যালটা হওয়ার কথা ছিল এরকম ব্লু কালারের যে ওয়েভ শেপটা চলে গেছে সেটা, কিন্তু আমরা কিন্তু পেয়েছি কি ডিসি থেকে যে সুইচিং করেছি পিডাব্লিউএম, উপরেরটুকু অন টাইম নিচেরটুকু অফ টাইম, আবার অন টাইম আবার অফ টাইম। সো আমাদের মেন কনসেপ্টটা কী দাঁড়ালো, এটা হচ্ছে একটি স্কোয়ার ওয়েভ বাট লুক লাইক এ এসি সিগন্যাল। তো আমরা এইভাবে এসি সিগন্যালটা পেলাম। এখন আমরা চলে যাব এক প্র্যাকটিক্যাল কিছু চিত্র দেখব, তাহলে আপনাদের হয়তোবা বুঝতে সুবিধা হতে পারে, আর আপনারা একটু যদি গুগলে ঘাটাঘাটি করেন তাহলে আপনাদের আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবে। সো আমি চলে যাচ্ছি কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছু প্র্যাকটিক্যাল চিত্র। ওকে, তো এটা হচ্ছে ভিএফডির ইন্টারনালস কী কী থাকে এসি টু ডিসি ইনভার্টার। আমরা আসলে থিওরিতে যা পড়েছি প্র্যাকটিক্যাল তাই দেখব। এসি টু ডিসি ইনভার্টার, 2 ট্রানজিস্টর পার মডুল, 2টা করে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে পার মডুলে। তারপরে এখানটায় দেখানো হয়েছে ডিসি বাস, তারপরে রয়েছে এসি টু ডিসি কনভার্টার, ঠিক আছে, এখানে 2 ডায়োড পার মডুল। তো এখানে কিন্তু আপনারা যে ব্যাপারগুলো দেখানো হচ্ছে এই প্রতিটা জিনিস মডুল আকারে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, 2টা ডায়োড সহ 1টা করে মডুল তৈরি করা হয়েছে এখানে, বা আপনারা এগুলো কিনতেও পারবেন যখন ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্ট কিনবেন ওই ক্ষেত্রে আপনারা এই ডায়োডগুলো কিনতে পারবেন। ওকে, এসি পাওয়ার সাপ্লাই, এখানটায় আপনারা এসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন। তারপরে পাওয়ার আউটপুট টু মোটর, এখান থেকে 3টা টার্মিনালের জন্য পাওয়ার আউটপুট মডুলের কানেক্টরগুলো ইউজ করা হয়েছে। তারপরে এই পাশে রয়েছে ডিসি বাস ক্যাপাসিটরস, এই যে গোল গোল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসি বাস ক্যাপাসিটর। ওকে, এই তীর দিয়ে সবগুলো দেখানো হচ্ছে। তারপরে রয়েছে হিটসিং, ওকে, এখানে একটা হিটসিং অবশ্যই মাস্ট হিটসিং লাগবে, যেহেতু এখানে প্রচুর হিটের ব্যাপার রয়েছে, কারেন্টের ব্যাপার যেখানে থাকবে, ঠিক আছে, ওইখানে হিটসিং লাগবেই। তারপরে কুলিং ফ্যান, যেহেতু এখানে হিটসিং রয়েছে হিটের ব্যাপার রয়েছে, সো এখানে একটা কুলিং ফ্যানও ইউজ করতে হবে। তো এটা হচ্ছে এটার ইন্টারনাল কনস্ট্রাকশন কীভাবে তৈরি করা হয়, এবং এই মডেলটা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ সার্কা 1980s, সো বহুত বছর আগের, এখনকারগুলো অনেক লেটেস্ট। আর আরেকটা ব্যাপার রয়েছে যে এই যে পালসিং, এই যে আমরা আইজিবিটি দেখলাম, এগুলোর যে সুইচিংটা, আমরা সুইচিংটা কী দিয়ে করবো এ ব্যাপারটা কিন্তু আমি বলিনি, ঠিক আছে, এই ব্যাপারটার জন্য আপনাদেরকেও মোর দ্যান ইন্টেলিজেন্ট হতে হবে এই ব্যাপারে, যে কারণ এটার দ্বারা আপনি সুইচিং করতে হবে এবং কত সময় সুইচিং করবেন এবং সুইচিংয়ের টাইম সিকোয়েন্সগুলো, এগুলো করতে হবে আপনাকে কোনো না কোনো আইসি দ্বারা, এবং সেটা হতে পারে মাইক্রোকন্ট্রোলার পিকের আইসি হতে পারে, সেটা হতে পারে আপনার আরডিনো, ঠিক আছে, অথবা আদার্স কোনো ডিজিটাল আইসি, অবশ্যই সেক্ষেত্রে আপনার কোনো ডিজিটাল আইসির সিগন্যাল নিতে হবে। যেমন কেন আমার এখানে কন্টিনিউয়াস একটা সিগন্যালের দরকার হবে, যে এই সিগন্যাল 2টার পরে আবার পরের সিগন্যাল 2টা আসবে, আবার পরে 2টা সিগন্যালের পরে পরের 2টা আসবে, এখানে কিন্তু সিকোয়েন্স মেনটেনের ব্যাপার রয়েছে, এবং এটা করতে হবে আপনাকে সম্পূর্ণ প্রোগ্রামিংয়ের দ্বারা, যার কারণে হয় কি আমরা পিএফডির ভিতরে কিন্তু আহামরিক তেমন কিছু নেই, ঠিক আছে, সব কিছুই আপনি তৈরি করতে পারবেন কিন্তু এই প্রোগ্রামের জায়গাটায় আটকে যাবেন। তো আশা করি আপনারা এই পুরো ভিএফডির কনসেপ্টটা অন্তত বুঝতে পেরেছেন, যে আসলে ভিএফডি কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। তো আপনাদের জানি এটার উপর অনেক কোয়েশ্চেন থাকবে, সো কোয়েশ্চেনগুলো লিখে ফেলবেন এই ভিডিওর কমেন্টে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের কথাবার্তাগুলো অবশ্যই কমেন্টে লিখবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন। আর যারা আমার রেগুলার ভিউয়ার রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওগুলো একটু শেয়ার করবেন আপনাদের ভাই আপনাদের বন্ধু মনে করে। আর সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।